করোনার কারণে গেল বছরেও ঈদে ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি প্রবাসী বাংলাদেশিরা। তবে এবার ঈদের আনন্দ মাটি করেননি তারা, নানা আয়োজনে ঘরে ঘরে ভাগাভাগি করে নিয়েছেন উৎসবের আনন্দ। সীমিত পরিসরে হলেও আনন্দ ঘন পরিবেশে ঈদের ছুটি উপভোগ করেছেন তারা। কিছু ফ্যামিলি মিলে বাচ্চাদের নিয়ে আমরা ঈদের আনন্দ ক্ষণিকের জন্য মেতে উঠেছিলাম। ঈদের যে আনন্দটা আমরা আমাদের প্রবাসীদের মাঝে বন্ধু বান্ধব সবার মাঝে কিছুটা হলেও ভাগাভাগি করে আনন্দটা করতে পেরেছি। স্থানীয় পার্ক, সিনেমা হল, পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় না করার নির্দেশনা থাকায় উৎসবের স্থানে স্বাস্থ্যবিধি মেনেই ঘুরতে দেখা গেছে স্থানীয় প্রবাসীদের। আমরা সব কিছু আইন কানুন বিধিনিষেধ মেনে এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আমরা গান বাজনা, আনন্দ উৎসব, খানা দানা সব কিছু অনেক মজা করেছি। স্বল্প পরিসরে এবার ঈদ পালন করেছি সবাই মিলে, যেহেতু করোনা কোভিড এর সময়। এদিকে আগামী রোববার পর্যন্ত ঈদের ছুটি থাকায় এই ফাঁকে দেশটিতে প্রবাসীদের নানা সংগঠন ও বাংলাদেশ কমিউনিটি ঈদ পূর্ণমিলনী আয়োজনের প্রস্তুতি নিয়েছে। এছাড়াও রয়েছে ফুটবল সহ নানা খেলাধুলা আয়োজনের পরিকল্পনা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।